পুলওয়ামা কাণ্ডের পর যখন ধীরে ধীরে দিন গণাচ্ছে তখন একটা না একটা বিষয় কিন্তু উঠে আসছে পাকিস্তান যতই বলছে আমরা শান্তি চাই যুদ্ধ নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী যতই বলছে আমরা শান্তি চাই যুদ্ধ নয় ততই কিন্তু দেখা যাচ্ছে একটা যুদ্ধের সংকেত তাদের দেশ থেকে দেওয়া হচ্ছে ছোটোবেলায় একটা কবিতা আমরা সবাই পড়েছি মজার দেশ যেখানে বলা ছিল যে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার পাকিস্তানকেও সে এইরকমভাবে আমি একটু ব্যাখ্যা করতে চাই ঠিক পরিষ্কার করে তাদের অবস্থানটা বোঝা যাচ্ছে না ঠিক একই রকমভাবে আমাদের দেশের এমনও কিছু রাজনৈতিক দল আছে যাদের অবস্থানটাও ঠিক স্পষ্ট নয় তারা কাকে সমর্থন করছে ভারতের যে মুখ খুলে ঢিল ছুঁড়লে পাটকেল দেওয়ার যে একটা জিনিস আমরা দেখলাম গত কয়েকদিনে সেটাকে সাপোর্ট করছে নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কথাটা বলছে আমরা প্রমাণ চাই সেটাকে সেটাকে ভিত্তি করে ওনারাও বলছেন আমরাও প্রমাণ চাই অন্নদাশঙ্কর রায়ের একটা লাইন আমার খুব মনে পড়ছে যেটা হচ্ছে যুদ্ধ উপলক্ষ্য মাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতার পরীক্ষা ক্ষমতার পরীক্ষা এই কারণে বলছিস আগামীতেই লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে তারা যুদ্ধ হিসেবে দেখছে এবং তাকে টার্গেট করেই এই যে একটা সেন্টিমেন্ট সেটাকে ব্যবহার করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে কি অবস্থান তাদের সেটা জানব এবং আরেকটা যেটা জিনিস দেখা গেছে এই পুলওয়ামা কাণ্ডের ঘটনার পর সোশ্যাল মিডিয়া এবং সার্বিক মিডিয়াগুলোও কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে সেখানে নানারকম পোস্ট থেকে শুরু করে দুদেশের যে মিডিয়াগুলো রয়েছে আমরা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছি সেখানে কিন্তু পাকিস্তানের মিডিয়া আমি যদি পাকিস্তানের মিডিয়া নিয়ে একটু কথা বলতে চাই সেখানে দেখা যাচ্ছে তারা কি করছে অবশ্যই বাক স্বাধীনতা সবার রয়েছে কিন্তু সেই শালীনতা মার্জনতা থেকে বেরিয়ে দু একটা কথা সেখানে বলে দেওয়া হচ্ছে কিসের স্বার্থে ওরা বলছে সে বিষয়ে আমরা আজকে কথা বলবো তক্ক যুক্তি গপ্প হয় গপ্প নয় সত্যি কথা বিচার করবে আমজনতা আমাদের সঙ্গে আজকে যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করে নেব দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছে মাননীয় বিধায়ক ডক্টর দিলীপ দাস আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই একই সঙ্গে রয়েছে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার দাদা আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই প্রথম প্রশ্নটা আমি বাবুর কাছেই রাখবো এই যে মিডিয়ার যে একটা অবস্থান যেখানে একটা নিউট্রাল অবস্থান আমরা বলতে পারি যেটা থাকা দরকার যে দেশের নিউ পরিস্থিতিটাকে সঠিকভাবে তুলে ধরা যেটা আমাদের ভারতীয় মিডিয়া কাজ করছে এই জায়গাতে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো সেখানে অন্যরকমভাবে ভাবে দেখানো হচ্ছে সেটা নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ অবশ্যই পাকিস্তান এমন একটা কান্ট্রি যেটাতে কোনো ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই গণতান্ত্রিক পদ্ধতি নেই মানবাধিকার নেই একটা সরকার চলে জঙ্গিদের কথায় সরকারের প্রধানমন্ত্রী কে হবে ঠিক করে দেয় জঙ্গি গোষ্ঠীগুলো ওই দেশের প্রধানমন্ত্রী জঙ্গিদের হাতে লালিপপ হয়ে থাকে এবং একটা দেশ যে দেশের লোকসংখ্যা কুড়ি কোটির উপর সেই দেশের প্রধান প্রধানমন্ত্রী জেল হয় এবং সেই দেশের প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা থাকে না সেই দেশের প্রধানমন্ত্রী উগ্রপন্থীদের কথায় উদ্বেশ করে এবং ওই দেশের যে মিডিয়া আমি গত কিছুদিন ধরে ওই দেশের মিডিয়াগুলোকে মিডিয়াগুলোকে আমি লক্ষ্য করছিলাম ওই দেশের ও অনেকটা মানে ওই দেশের দেশ যেরকম চলে রকম মানে ওদের ওদের মিডিয়াও বাংলাদেশে পাকিস্তানের যারা গোষ্ঠীগুলো আছে ওদেরকে সন্তুষ্ট করা ওদেরকে ওদের এইচ ইনডি মানে হিজ মাস্টার বয়স হয়ে কাজ করা এবং মানে ইম্প্যাসিয়াল মিডিয়া বলতে পাকিস্তানে আমরা ইম্পার্সিয়াল মিডিয়া রোল আমরা দেখিনি দেখিনি শুধু দেখি না ও ওদের মিডিয়া দেখা গেছে ইনডাইরেক্টলি জঙ্গিগুলোকে কথা বলছি না পাকিস্তানে একদম হান্ড্রেড পার্সেন্ট যত কুড়ি কোটি লোক আছে কুড়ি কোটি লোকই খারাপ আমি সেই কথা বলছি না কিন্তু দাদা একটু থামাচ্ছি সারা দেশ জুড়ে যে একটা একটা রথ চলছিল যে অভিনন্দনকে অভিনন্দন অভিনন্দন জানানো সকাল থেকেই কিন্তু ওয়াগা সীমান্তে অসংখ্য ভারতীয় জনতা সেখানে জড়ো হয়েছে দেশবাসীরা সেখানে অভিনন্দনকে কিভাবে অভিনন্দন জানানো যায় সেটার প্রস্তুতি ছিল এবং সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু পাকিস্তান ভারতের হাতে তুলে দিয়েছে আমাদের বায়ুসেনার যে কমান্ডার সেখানে ছিলেন অভিনন্দন বর্তমানকে সে কিন্তু এখন বর্তমানে দেশের অভিনন্দনকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে এতদিন ধরে পাকিস্তান তাকে রেখে দিয়েছিল এবং পাকিস্তানের পাক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কথাটা ঘোষণা করেছিলেন যে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়া হবে আর এই মুহূর্তে আজকে সারা দিন ধরে সেখানে প্রতীক্ষা ছিল যে কখন অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়া যায় হবে এবং সেখানে কিন্তু অসংখ্য ভারতীয় দর্শনার্থীরা সেখানে ছিলেন এবং তারা কিন্তু সেখানে ভিড় জমিয়ে রেখেছিল কে কখন এক মুহূর্তের জন্য অভিনন্দনকে দেখতে এবং সবাই বলছিল অভিনন্দনের এই সাহস সত্যি প্রশংসনীয় যেখানে অভিনন্দন তার সার্ভিস নাম্বারটি পর্যন্ত বলেনি এবং দুরন্ত সে সেখানে ছিল এবং সে কোনো কিছু সেখানে মুখ খোলাশা করতে চায়নি এবং অংশে কিন্তু আজকে তাকে কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওয়াগা সীমান্ত দিয়ে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে অসংখ্য লোকের ভিড় সেখানে রয়েছে জনসমাগম সেখানে রয়েছে ফিরে যাবো আলোচনায় সেটাই বলছিলাম যে পাকিস্তানের মিডিয়া পাকিস্তানের মিডিয়া এক পেশে পাকিস্তানের মিডিয়া বহু আগে নিরপেক্ষতা হারিয়েছে এবং একটা মিডিয়ার যে বিশ্বে জুড়ে তুমি জানো যে মিডিয়ার কোনো সীমানা হয় না একেবারে মিডিয়ার কোনো বর্ডার লাইন নেই একেবারে মিডিয়া আমাদের ত্রিপুরার যা মিডিয়া ভারতের যা মিডিয়া পাকিস্তানের যা মিডিয়া আমেরিকার মিডিয়া তারা মানবিকতার কথা বলবে তারা বলবে জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে তারা একাত্মতার বিরুদ্ধে একাত্মতার পক্ষে কথা বলবে কিন্তু আমরা কি পাকিস্তানের মিডিয়াকে কি সে রুল আমরা দেখতে পাচ্ছি ওনারা তো আমরা দেখেছি যে বালাকোটে যদি বালাকোটে যদি জঙ্গিদের জঙ্গিদের যদি হত্যা করা হয় বালাকোটে জঙ্গি গাড়িতে যদি হামলা করা হয় তাহলে পাকিস্তানের মিডিয়াকে এটা সাপোর্ট করা উচিত কারণ জঙ্গির কোনো জঙ্গির কোনো ইয়ে হয় না অ্যাড্রেস হয় না সে জঙ্গি জঙ্গি এটা কোন দেশে জঙ্গি বা কাদের হয়ে কাজ করছে ওরা সন্ত্রাসবাদী ওরা ঘাতক এটাই ওদের একমাত্র পরিচয় তাহলে ওদের বিরুদ্ধে কেন আমরা এক সুরে কথা বলবো না কেন আমি যেই সুরে কথা বলবো আমাদের দিল্লির যে সাংবাদিক ভাই বা বোনরা যে সুরে কথা বলবে একই সুরে পাকিস্তানে মিডিয়ার কথা বলা উচিত এবং আমি বলবো পাকিস্তানের যারা সোশ্যাল মিডিয়াতে একটি আছে সোশ্যাল মিডিয়া তো একই সুরে কথা বলা উচিত না হলে বিশ্ব থেকে যে আজকে একটা স্লোগান উঠেছে বা আজকে যে একটা কথা উঠেছে যে বিশ্ব থেকে জঙ্গি সন্ত্রাস নির্মূল করা আমরা দেখেছি যে আমরা ভারতের ছাব্বিশ এগারো দেখেছি আমেরিকার অ্যাটাক দেখেছি তাহলে তখন থেকে আমরা বিশ্বের জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একই ইস্যুরে কথা বলছি ভারত কথা বলছে ব্রিটেন কথা বলছে জাপান কথা বলছে আমেরিকা কথা বলছে সবাই সুরে কথা বলছে আজকে দেখুন চীনের অবস্থান দেখুন চীনও আজকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে কেন জঙ্গি নির্মূল করতে হবে কিন্তু দেখা গেছে পাকিস্তানের যারা মিডিয়া আছে ওনারা বালাকোটের অ্যাটাক নিয়ে সন্দেহ করছে ওনারা বালাকোটে অ্যাটাক হয়নি বলে বলছে এবং ওনারা নিজেরা দায়িত্ব নিচ্ছে যেখানে পাকিস্তানের রেলমন্ত্রী পাকিস্তানের রেলমন্ত্রী আমি রেলমন্ত্রীর বক্তব্য শুনেছি পাকিস্তানের রেলমন্ত্রী নিজে এডমিট করেছে যে বালাকোটে এটা হয়েছে বালাকোটের ঘটনার পর পাকিস্তানের বিদেশমন্ত্রী সবাই সাথে কথা বলেছে বিশ্বের বিভিন্ন বিদেশ মন্ত্রীর সাথে কথা বলেছে ইমরান খানের একটা ভিডিও ফুটেজ দেখছিলাম ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে বলেছে আমি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছি আমি শান্তি চাই তাহলে ঘটনার আগে তো ইমরান খান ফোন করেনি বালাগোটের ঘটনার আগে তো ইমরান খান শান্তি বার্তা বলেনি বালাগোটের ঘটনার পরে কেন শান্তি কথা বলছে তাহলে বালাগোটে ঘটনা হয়েছে তাহলে পাকিস্তানের মিডিয়া যদি জঙ্গি মারা যায় জৈশের যদি লোক মারা যায় লস্করে যদি কোনো লোক মারা যায় তাহলে পাকিস্তানের মিডিয়ার কি গেল আসলো আমাদের এখানে যদি কোনো উগ্রমন্ত্রী যদি মারা যায় আমরা তো আমরা সাপোর্ট করি যে ওরা অনেক লোককে মেরেছে ওদের জন্য দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে এশিয়া মহাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে তাহলে কেন পাকিস্তানের মিডিয়া ওদেরকে সমর্থন করবে তো পাকিস্তানের মিডিয়াকে কি আমরা পাকিস্তানের মিডিয়াকে নিরপেক্ষ মিডিয়া আমরা বলবো আজকে সময় এসেছে আমার কাছে মনে হয় গোটা বিশ্বের সাংবাদিকদের পাকিস্তানি মিডিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলার সময় এসছে কারণ ওরা সন্ত্রাসবাদের পক্ষে নিচ্ছে সন্ত্রাসবাদের পক্ষে কথা বলছে সন্ত্রাসবাদকে ডিফেন্স দিচ্ছে এবং ওরা একই দোষে দুষ্ট আমি হানড্রেড পার্সেন্ট মিডিয়াকে বলছি না কিন্তু আমি অধিকাংশ পাকিস্তানি মিডিয়াকে বলছি ওনারা একই দোষে দুষ্ট আমি যতগুলো চ্যানেল দেখেছি যতগুলো মিডিয়ার সম্পর্কে আমি আমি আউটপুট নেওয়ার চেষ্টা করেছি অধিকাংশ মিডিয়ায় সন্ত্রাসবাদের পক্ষে নিয়েছে অতএব ওদেরকে আমরা তো সমর্থন করি না গোটা বিশ্বের সাংবাদিকদেরও সমর্থন করা উচিত না তুমি জানো যে গোটা বিশ্বের সাংবাদিকদের একটা সংগঠন আছে যারা গোটা বিশ্বের ওয়ার্কিং জার্নালিস্ট যারা সংগঠন আছে এবং ওটার অনুমোদিত সংগঠন আছে ভারতবর্ষের ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন আমি ওই এই সংগঠনের আমি ন্যাশনাল বোর্ডের মেম্বার আমি জাতীয় কার্যনির্বাহী কমিটির মেম্বার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এখানে দেখাতে পারব না কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদের যে কথাবার্তা হচ্ছে ওরাও আজকে পাকিস্তানি মিডিয়াকে নিন্দা করছে ওরা যে ন্যাশনাল মিডিয়া আজকে পাকিস্তানি মিডিয়াকে নিন্দা করছে কেন এই যে এই আমাদের যে বালাকোটের ঘটনার পর গতকালকেও কয়েকজন ভারতবর্ষের কয়েকজন লিডার প্রশ্ন তুলেছে এইসব খবর তো ইন্ডিয়া মিডিয়াতে প্রকাশিত হয়েছে তাহলে যেটা সত্য বা যেটা আমি করে কিন্তু মিডিয়া এক তো অতএব আমার এটাই বলা যে পাকিস্তানের মিডিয়াকে আমরা নিন্দা করি আমি ব্যক্তিগত আমি ধিকার করি এবং আমাদের যে সংগঠন আছে ভারতবর্ষের যে সংগঠন আছে যেটা বিশ্বের সংগঠনের জার্নালিস্টদের অনুমোদিত ওনারাও পাকিস্তানের মিডিয়ার সমালোচনা করছে সেটাই বলতে পারি একটা একটা প্রশ্ন রাখবো যেখানে যেখানে মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেখানে তারা দাঁড়িয়ে একটা বেফাস মন্তব্য করছে আমরা সোশ্যাল মিডিয়াও তো এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারতের মিডিয়া এবং পাকিস্তানের একজন সাংবাদিক যিনি কথা বলছেন এবং ভারতবর্ষের একজন সাংবাদিক যিনি কথা বলছেন যিনি ভারতবর্ষের সাংবাদিক পুরো সত্য ঘটনাটা তুলে দেখানোর চেষ্টা করছে এবং পাকিস্তানের যিনি সাংবাদিক তিনি কি করছেন সেখানে সেই ব্যাপারটাকে মিথ্যে বলে সেটাকে কিভাবে ঘুচিয়ে বলা যায় সেটা চেষ্টা করছেন এই জায়গায় দাঁড়িয়ে যে একটা নিরপেক্ষতার ভূমিকা পালন করতে হবে একজন মিডিয়া পার্সনকে সেখানে এই জায়গাটা কোথায় রইল তাহলে পাকিস্তানের ক্ষেত্রে সেটা তো হচ্ছে আমাদের পারসেপশন আমাদের পারসেপশন হচ্ছে যে মিডিয়া নিরপেক্ষ হবে সেটা আমাদের সভ্যতা সংস্কৃতি সংস্কৃতি বহুদিনের আমাদের লালন পালন যেগুলো আমরা দেখি এটা হচ্ছে আমাদের বিশ্বাস যে আমরা এরকম আজকে আমাদের একটা লোক যদি মিডিয়াতে থাকুক একটা লোক যদি আর্মিতে থাকুক বা যে কোনো প্রফেশনে থাকুক আমরা একটা সভ্যতার সংস্কৃতির ধারার বাহক এবং তার উপরে ভিত্তি করে আমাদের যেমন জাতীয় চরিত্র তৈরি হয় তেমনি আমাদের ব্যক্তি চরিত্র যেমন আমাদের এটা জাতীয় চরিত্র বা ব্যক্তি চরিত্রের মধ্যে আছে আমরা কাউকে আক্রমণ করি না কারণ এখন পর্যন্ত ইতিহাস কোথাও নাই যে ভারতবর্ষ কাউকে জোর করে আক্রমণ করেছে ভারতবর্ষের যে পাশাপাশি অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র আছে ভারতবর্ষ সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সরকার আসার পরে প্রথম যে নেপালে যে ভূমিকম্প হল সেখানে আমাদের আমাদের যে প্রধানমন্ত্রী আমরা প্রথমেই কিন্তু সবার আগে কিন্তু আমরা নেপালে ভূমিকম্পের যে মানুষ হয়েছিল তাদের সাহায্যের জন্য গেছে এই যে মিডিল ইস্টে যখন আমাদের অনেকগুলো রাষ্ট্রের যখন আটকা পড়ে গেলো যেন যুদ্ধের মধ্যে সেখানে আমাদের যে যে পররাষ্ট্রমন্ত্রী তিনি গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে তাদের রেস্কিউ করে নিয়েছে পৃথিবীর অনেকগুলো কান্ট্রির লোক ছিল তো আমাদের মধ্যে ওই ভাবটা আমাদের সহজাতভাবে আমরা পেয়ে যাই সেখানে পাকিস্তান রাষ্ট্রের যদি মানে উৎপত্তি থেকে শুরু করি আর এখন পর্যন্ত যে ধারাবাহিকতা চলছে ওরা সেই উৎপত্তিত হয়েছিল এটা একটা ধর্মীয় ভিত্তিতেই হয়েছিল এবং তখন যে ডিভিশনটা হয়েছিল এটা পাওয়ার হয়েছিল। আমরা যেমন একদিকে জিন্নাকে দেখছিলাম তখন একদিকে আমরা জওহরলাল নেহরু দেখি গান্ধীজি কিন্তু দেশভাগ চাননি তো দুজন দুজন পাওয়ারফুল দুজন দুটো দেশের মধ্যে এই প্রধানমন্ত্রীভাবে সেরকম ভিত্তি করে কিন্তু পাকিস্তান সৃষ্টি হয়েছে পরবর্তী সময় যখন পাকিস্তান যখন কাশ্মীর যখন আক্রমণ করলো তখনও কিন্তু একটা যুদ্ধ হলো এবং সেটা হলো কি আমাদের অনেকগুলো মিস্টেক সেই সময় ছিল নাইলে হলে মতো সেদিন যে সর্দার যেভাবে এগিয়েছিলেন জওহরলাল নেহরু যদি তখন ভারতীয় যদি থামিয়ে না দিতেন তাহলে কিন্তু আমরা কাশ্মীরটা আমাদেরই থাকতো আর কয় ঘন্টা বা সময় লাগতো এটা একটা আমাদের সেটব্যাক তেমনি তখনকার সময়ের যে রাজা ছিলেন কাশ্মীরে কে ছিলেন হরি সিং ছিলেন রাজা সেটা কিন্তু মুসলিম ডোমিন মেজরিটি ছিল কিন্তু হরি সিং রাজা ছিলেন তো নিয়মিত যখন সিং এর সময় কিন্তু এটা অন্তর্ভুক্তির ব্যাপারটা আসলো কিন্তু দেখা গেল জাহরলাল নেহরু করলেন কি সেখানে যেটা করলেন যে ওখানকার যে প্রাইম মিনিস্টার সেটা করে দেওয়া হলো শেখ আবদুল্লাহকে এবং সেখানের মধ্যে এমনভাবে চুক্তিটা হলো কাশ্মীরের পুরো স্বাধীনতা দিয়ে যে আলাদা একটা ওদের এটা কনস্টিটিউশন থাকবে তাদের আলাদা নিশান থাকবে আর তাদের এই প্রধান থাকবে এই যে পরপর জিনিসগুলো মেনে নেওয়া হলো সেই সব জায়গা থেকে কিন্তু কাশ্মীরের বীজটা কিন্তু পোতা হলো এখন ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানের এটা এরকম হলো কেন পাকিস্তানের এই যে একটা ওদের ওদের জাতীয় যে নির্দেশটা যেটা ওদের ওরাদের মোটিভটা ওদের একটা এজেন্ডা হয়ে গেছে যে গোটা দেশকে বা লোকে বুধ হয় কাশ্মীরের সাথে যুদ্ধ লাগিয়ে রাখতে বলে ভারতকে আক্রমণ করতে পারলেই সেখানে পাওয়ারে থাকা যায় এই যে আজকে উগ্রপন্থী বা এই যারা এগুলো করছে যেটা নাশকতাবাদী যারা আজকে নাশকতাবাদী কিন্তু পাকিস্তানের থার্ড আর্মি আজকে ওরা যখন মারা যাচ্ছে পাকিস্তানের একটা মানে অ্যাডভান্টেজটা নিচ্ছে যে আমরা তো আক্রমণ করিনি তারা কি করছে ওরা তো সময় সময়টা অস্বীকার করে এখন গিয়েছে হয়েছে ফ্র্যাঙ্কস্টাইন যেমন হয় এখন পুরো ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে যেমন নান ইলেভেন হোক বা আমাদের যে পার্লামেন্ট অ্যাটাক হোক কিংবা যে আমাদের মুম্বাই হামলা হোক কিংবা আমাদের যে অন্য অন্য জায়গায় যেগুলো উড়ি হামলা হোক এটা দেখতে পাওয়া যাচ্ছে যে ওদের যে স্পনসার্ড যে লোকগুলো আতঙ্কবাদী তারা এগুলো করছে কিন্তু একটা অ্যাডভান্টেজ ওদের যে ওরা এটাকে অস্বীকার করতে পারে যে ধরে পাকিস্তান আর্মি নয় সুতরাং শেডো ফাইট যদি করতে হয় ওই যে আর্মিটা আর্মি যেটা আছে তাদেরকে দিয়ে কিন্তু আমাদের দেশের মধ্যে ওরা চালিয়ে যাচ্ছে কারণ ওদের কোনো নিজেদের কাছে জীবনের কোনো মূল্য নাই পাকিস্তান আর্মির কাছে বা পাকিস্তানের মধ্যে কারণ ওদেরকে মৃত্যুটা যদি হয় তাহলে তারা বেহেস্তে যাবে এই ধারণার উপর ওদের ব্রেইন এমন করা হয় যে সেইভাবে এই যে থার্ড ফোর্স সেটা তৈরি হয়েছে তার থেকে ওহানকার যে যদি তিনটা আমরা পাওয়ার সেন্টার দেখি এখানে প্রণব যেটা বলেছে ওহানকার প্রধানমন্ত্রী কে হবে সেটা ঠিক করে কিন্তু থার্ড ফোর্স কিন্তু ঠিক করে ফলে কি হয়েছে এদের এদের কিন্তু প্রধানমন্ত্রী আর আছে এদের সাথে সাথে আইএসআই এবং পাকিস্তান আর্মি আইএসআই এবং পাকিস্তান আর্মি ডিকটেট করে ওদের প্রাইম মিনিস্টার কি বলবে আমাদের যে আমাদের গভর্নেন্স আমাদের যেমন সরকার বা বা আমাদের পার্লামেন্ট আছে আমরা ঠিক করি আমাদের ফোর্সটা কখন কিভাবে ইউটিলাইজড হবে তো ওখানে ফোর্স এবং আইএসআই এবং উগ্রবাদী এরা ঠিক করে প্রধানমন্ত্রী কি বলবেন বা কি হবে যদি ফলে কি হয়েছে ওদের যে একটা মানুষের নিরাপত্তা আমরা দেখলাম যে এই যে মালালা যেমন দেখলাম স্কুলের মধ্যে ওদের ওরা হামলা করছে মসজিদের মধ্যে হামলা করছে ফলে যে ডেভেলপমেন্ট যে একটা স্টেটের বা একটা কান্ট্রির যে ডেভেলপমেন্ট ওই এজেন্ডা থেকেই ওরা পুরো সরে গেছে ফলে বিদেশি রাষ্ট্র ইন্টারন্যাশনাল ম্যানিটারি ওয়ার্ড বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা অন্যান্য যারা টাকাটা দিচ্ছে ওরা প্রমিস করছে যে আমরা উগ্রবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং গোটা বিশ্ব বিশ্বাস করেছে কিন্তু ধাপে ধাপে দেখা গেল যে এখনকার যে বিভিন্ন ইন্ডেক্স যেগুলো ডেভেলপমেন্টের অসম্ভব দারিদ্র অশিক্ষা সবগুলো আজকে যখন ফরেন রিজার্ভ যেটা আছে ফরেন রিজার্ভকে দেখা গেল পাকিস্তানের সেভেন টু এইট বিলিয়ন ডলার আছে সেখানে ভারতবর্ষের আছে 417 বিলিয়ন ডলার ভারতবর্ষ বহুদিন থেকে এই কথাটা বলে আসছে যে ওহানে উগ্রবাদী কন্ট্রোল করে বা এরাই ভারতের উপর এখন গোটা বিশ্ব বিশ্বাস করতে শুরু করেছে আজকে ইমরান খান যে কথাটা বলছে বলছে দোস্তের হাত বাড়াচ্ছে এই যে একটা একটা দেশ যদি সে যদি শান্তি চায় তাহলে একই সাথে অভিনন্দনকে যখন ওরা মানে ধরা পড়ল এই আজকে সন্ধ্যার সময় কিন্তু ওরা ক্রস বর্ডার ওরা আক্রমণ করছে আমাদের চারজন চারজন জওয়ান সেখানে শহীদ হয়েছে ওরা যে মুখে যে কথাটা বলছে প্র্যাকটিক্যালি ওটা ওটা ওদের মুখ আর মুকুশ যেটা হচ্ছে এগুলো তো সারা পৃথিবীর কাছে ধরা পড়ে যাচ্ছে। ওদের আমাদের যেমন কথা বলতে পারে আমরা যেমন আমাদের যে স্পিচের যে বক্তব্যের স্বাধীনতা সেটা যেমন আমাদের এখানকার রাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বা পলিটিক্যাল পার্টির লোকেরা বলছেন বলছেন কিন্তু কারণ পাকিস্তান আজকে যে কথাটা বলছে সুরুদ দাও তুমি আমাকে প্রমাণ দাও এটা আমাদের ভিতর থেকে এটা হচ্ছে আমাদের খুব আনফর্চুনেট আজকে ওই ওরা যদি দেশকে আগে দিত দেশকে যদি প্রথম স্থানে রাখতো তাহলে কিন্তু আজকে এই কথাগুলো বলার প্রশ্ন আসতো না আমি এটা উদাহরণ বলি আজকে যদি আমার ছেলে বা মেয়ে যদি কোনো ভুল করে আমি কি ঢাক পিটিয়ে সেটা সবাইকে বলবো কারণ তাকে আমি ভালোবাসি তাকে আমি শাসন করতে পারি কিন্তু আমি কেন এক্সপোজ করব না যে তার এই চরিত্র আজকে এটা তো ঘটনা যে এইরকম সাহসী পদক্ষেপ যে আমাদের এটা প্রধানমন্ত্রী নিয়েছেন বছর আমরা যুদ্ধই যুদ্ধই করে করে যখনই একটা কিছু ঘটনা হচ্ছে যখনই একটা হামলা হয় যখনই মারা যায় তখনই পাকিস্তান বলে তুমি আমাকে প্রমাণ দাও আমরা যখন প্রমাণ দিচ্ছি ওদের দোষিয়ার যখন পাঠানো হচ্ছে ওরা সেটা বলছে এটা ঠিক না এরকম করতে কিন্তু উড়িয়ে আমরা করে দিলাম তাদের পুরো আইএসআই থেকে শুরু সবাই এসে দেখে গেল তারপরেও সেটা মানে ওরা বিশ্বাস করল না তো এরা কিন্তু বিশ্বস্ততা তেমনি পাকিস্তানের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি আছে এবং মিডিয়াও তার এক্সেপশন নয় মিডিয়া সাহস করে এই কথাগুলো বলতে পারে না এবং মিডিয়া দেখেছে যে ওরা যদি এটাকে ওদের মতো করে প্রচার করে কারণ এটাও তো ঠিক মিডিয়া যে একদম আমরা ফ্রি স্বাধীন বা এরকম আমরা মিডিয়ার তো টাকা পয়সার দরকার লাগে পেইড মিডিয়া আছে নিউজও করতে পারে এখানে ভয়ে হোক ভীতিতে হোক টাকা পয়সার জন্য হোক যে কোনো কারণে হোক ওরা ওদের পাকিস্তানের হয়ে ওদের যে উগ্রপন্থীর হয়ে কারণ যেখানে সরকার মিলিটারি সবাই উগ্রপন্থী গিয়ে ভয় পায় এবং লালন পালন করে সেখানে পাকিস্তানের মিডিয়া এক্সেপশন হতে পারে না কিন্তু সব মিলে যেটা করছে এরা পাকিস্তানেরই মানে ক্ষতি করছে আজকে ওয়াইসিতে যখন যেখানে চুয়ান্নটা মুসলিম কান্ট্রি যেমন একসাথে যখন ওটা কনফেডারেশন যেটা কনফারেন্স করছে সেখানে ভারতের আমাদের আমাদের যে ফরেন মিনিস্টার ওনাকে গেস্ট অফ অনার হিসেবে ডেকেছে এখানে পাকিস্তানের রাগ যে পাকিস্তান বলছে কি সব মুসলিম কান্ট্রি কেন এই সুষমা স্বরাজকে ডাকবে কেন ওরা তো প্রত্যাখ্যান করে যে বাইরে তো চলে গেছে বাইরে তো ওদের যে ওই যে ফিলোসফি যে উদারতা যে ফিলোসফি পাকিস্তান কখনো ওই জায়গা থেকে ওরা বেরি আসতে পারে না হতে পারে এমন এটাও ডিকটেশন হচ্ছে ওদের কাছ থেকে আজ সুশমন স্যার আজকে ডেকে নিয়েছে এতগুলো মুসলিম কান্ট্রির মধ্যে একদম হিন্দু রাষ্ট্রের একদম হিন্দু মহিলা এবং আমাদের মন্ত্রীও ডেকে নিয়ে কথা বলছে সুতরাং পাকিস্তানের যে পুরো মাইন্ডসেট ওদের এখন এটা ওদের কম্পালশন হয়ে গেছে কারণ ওই কম্পালশনের উপর ভিত্তি করে ওরা টাকা পাচ্ছিল এটা অনেকটা পোষার মতো ছিল ওদের পুষলে পড়ে ওদের লাভ কিন্তু আজ আমেরিকা বুঝে গেছে ইউরোপিয়ান কান্ট্রি বলে দিয়েছে না ওরা ওদের ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছে তো এখন ইমরান খান যে কথাটা বলছেন যে আমি যুদ্ধ চাই না শান্তি চাই ইট ইস ওসন আজকে ওনার হাতে কোনো মানে আর কোনো অল্টারনেটিভ নাই ওর একটা ভালো ফেস দেখাচ্ছে সবাইকে যদি তাই যদি হতো তাহলে তুমি যে অভিনন্দনকে আজকে দিয়েছে इट्स नॉट अ গুড জেস্টার অনেকে বলছে যে এটা গুড উইল জেস্টার আরে ইন্টারন্যাশনাল কনভেনশন এবং জেনেভা কনভেনশনে একদম এটা তো বাধ্যতামূলক এবং যদি ইমরান খান যদি অন্যান্য রাষ্ট্রের প্রেসারের পরে না পড়ে ওকে যদি ঠিক কনভেনশন মেনে নিয়ে যদি ওকে যদি ফেরদ দিয়ে দিত এটা তো গুড জেস্টার সেখানে তাকে তার উপরে অত্যাচার করা হয়েছে সেগুলো পাকিস্তানের যে যে বলছে আমরা আশা করব। যে তারা পাকিস্তানের যে শাসন আছে, আছে সেটা এবং যে উগ্রবাদী যারা আছে তাদেরকে সঠিক আয়নাটা দেখাক সাহসী হোক আমাদের ইন্ডিয়ার মিডিয়া অনেক সাহসী ওরা সত্যি কথা বলতে পারে আমরা শুনি এবং সেখানে সত্যি যদি থাকে সেটাকে আমরা সমর্থন করি সরকার কোনো সময় এদেরকে থামানো হয় না কারণ আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি মিডিয়া তাই সুতরাং পাকিস্তানের কম্পালশন এবং ওদের উচিত সরকারকে আসল জিনিস দেখা গোটা বিশ্ব কোন দিকে আছে আজকে ওদের কোন আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম সাথে সাথে পেঁয়াজ লাফিয়ে উঠে গেল একশো টাকার উপরে কেজি আমাদের ওদের যেটা স্পেশাল স্ট্যাটাস পেঁয়াজ ছিল এখন আমরা কি বন্ধ করতাম যদি আজকে ওরা জল বন্ধ হয়ে যাচ্ছে সুযোগ সুবিধা বন্ধ হয়েছে সব দিক থেকে কোনটা সব দিক থেকে কোনটার সাথে আমরা আমাদের খারাপ লাগে আমাদের খারাপ লাগছে আমরা চাই তো আমাদের প্রতিবেশী ভালো থাকুক ওরা উন্নতি করুক আজকে ওরা কি করছে নিজেরা নিজেদের পায়ে কুড়ল মারছে এবং সেখানে কি হচ্ছে আমরা তো বারবার বলছি আমরা আমরা যুদ্ধ চাই না আমরা সত্যিকারের বলে আমরা যুদ্ধ চাই না যদি যুদ্ধ চাইতাম তাহলে আমাদের সুযোগ ছিল আমরা করতে পারতাম আমরা করে দেখিয়েছি আজকে যে সার্জিক্যাল স্ট্রাইকটা যেটা হলো একটা ক্যাজুয়ালিটি হয়নি সেখানটার মধ্যে শুধু পার্টিকুলার লোকেশন ওয়েল সিলেক্টেড প্লেসে সেটা করে আমরা ক্যাজুয়ালিটি ছাড়া আমরা চলে এসেছি যুদ্ধ এখনও আমরা করিনি গেছে। এখন পর্যন্ত আমরা যেগুলি এরপরে পাকিস্তান আমাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে। সেখানে গুলি করে নামানো হয়েছে আজকে একই দিকে যেমন শান্তির বার্তা দেওয়া আছে তেমনি আবার কামানের গোলা দেওয়া আছে তো এইগুলো মানে এগুলো মানে শান্তির বাতাবরণ নয় এবং ওদেরকে সংযত হতে হবে যদি শান্তি চায় আমরা বরাবরই শান্তির পক্ষে আমাদের বাণী শান্তির বাণী এবং আমরা চাইব যে পাকিস্তানের সদবুদ্ধি হোক এবং পাকিস্তানি মিডিয়া প্রকৃত চিত্রটা তুলে ধর ভারতের অবস্থান পাকিস্তানের অবস্থান সেখানে আজকে চীন যে তার এত বড় বন্ধু তারাও প্রত্যেকে কিন্তু যে কোনো দিন উগ্রবাদের এই যে ঝামেলা তার শিকার হতে পারে বলে গোটা বিষয় এক হয়ে আছে একেবারে একটা প্রশ্ন করবো যে এই মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করেছে এই গত কয়েকদিন দেখা গেছে সেখানে দেশ বিরোধী মন্তব্য করতে অনেকেই দেখা গেছে দেশের পক্ষে মন্তব্য করতে পাকিস্তানের নাম ভারত ইন্ডিয়া ভারতবর্ষেও আমি বলবো যে যারা ভারতে থেকে জঙ্গিদের সমর্থন করে জঙ্গি হামলাকে সমর্থন করে এবং যারা এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করে ওরা দেশদ্রোহী যেই হোক সে দেশদ্রোহী আমি আজকেই দেখছিলাম একজন ডাক্তার বাবু সোশ্যাল মিডিয়াতে ও কোনো একটা মানে ইন্টিন্যাশনাল কমেন্টসকে শেয়ার করেছে বা সাপোর্ট করেছে এরকম কিছু তো যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত কারণ ওরা দেশদ্রোহী ওরা ওরা দেশকে ভালোবাসে না কখনোই এবং তারা এক কথা ওরা এন্টি সোশ্যালের পক্ষ নিয়েছে ক্রিমিনালদের পক্ষ নিয়েছে এক্সট্রিমিস্টদের পক্ষ নিয়েছে ওদেরকে ওদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত আর একটা কথা হলো এই যে দিলীপ বাবু বলছিলেন যে পেইড পেইড মিডিয়া আমি বলবো যে এখানে আমি দিলীপবাবুর সাথে একটু দিমৎ পোষণ করছি যে পেইড মিডিয়া ইস্যুগুলো যদি আমরা ছেড়ে দিই পাকিস্তানে দেখা গেছে যে ওভারঅল সব মিডিয়া ওরা জঙ্গিদের সমর্থন করছে ওরা তো শুধু পেইডের জন্য করে না টাকার জন্য করে সব মিডিয়া ওরা ওদের যে সরকারের যে আদর্শ জঙ্গিদের পক্ষে নেওয়া তো ওরা সরকারের পক্ষে নিয়েছে জঙ্গিদের পক্ষ নিয়েছে এবং ওদের পক্ষ নিয়ে ওরা ওরা কথা বলছে ওরা একটা প্রো এক্সট্রিমিস্ট লাইন নিয়ে প্রো এক্সট্রিমিস্ট একটা পলিসি নিয়ে ওরা এই সম্প্রচারগুলো করছে কারণ এক দুটা মিডিয়া যদি করতো তাহলে আমি ধরে নিতাম পেইড পেইড সব মিডিয়াগুলো এরকম করছে সব মিডিয়াগুলি হচ্ছে আর পাকিস্তানের যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করছে বা সোশ্যাল মিডিয়াতে ওরা দিচ্ছে ওরা ওদের লাইন মেনে দেবেই কারণ এই যে মৌলবাদী কান্ট্রিটা পাকিস্তানকে আমরা মৌলবাদী কান্ট্রি বলি বা ধর্মীয় ইসলামিক কান্ট্রি বলি যেটা বলি ওরা ওদের একটা লাইন আছে ওরা বলে যে আমি যদি ইন্ডিয়াতে দশটা মেরে আমি আমার মৃত্যু হয় তাহলে আমার জেহাদ হবে মানে আমি ট্রেনিং করা হয় তো ওদের সাথে আমাদের অনেকটা মানে পার্থক্য আছে কারণ ইন্ডিয়াতে ইন্ডিয়া ইন্ডিয়াতে দেখা গেছে যে তুমি যদি প্রথম থেকে স্টেপগুলো গুলো দেখো যে চৌচাল্লিশ জন জোয়ানের মৃত্যুর পর ভারত কিন্তু অপেক্ষা করছে পাকিস্তান কি ব্যবস্থা নেওয়া অপেক্ষা করেছে প্রথম বলেছে কুটিনব বলছে যে জৈসকে তুলে দেওয়ার জন্য বা ওরা সেই আবার ওই ছাব্বিশে এগারোর মতো নাটক করছে ওই পার্লামেন্ট সময় সময় মতো নাটক করছে প্রমাণ চায় তখন ইন্ডিয়া কি করলো ইন্ডিয়া তুমি দেখবে পাকিস্তানের কোনো সাধারণ মানুষকে অ্যাটাক করলো না সাধারণ মানুষকে কে জুল না এমন কি পাকিস্তানের যারা ফোর্স আছে ওদের উপর কিছু করলো না জাস্ট বালাকোট যে যেখানে জৈসের ঘাটি আছে ওই ঘাটিতে ইন্ডিয়া অ্যাটাক করলো তাহলে জঙ্গিদের মারলো জঙ্গিদের উপর অ্যাটাক করলো সাধারণ মানুষকে কিচ্ছু করলো না আর্মিদের কিচ্ছু করলো না কিন্তু জঙ্গিদের মারার পর পাকিস্তান অস্থির হয়ে উঠেছে পাকিস্তান তখন আবার পাল্টা এয়ার অ্যাটাক করছে পরের দিন এয়ার অ্যাটাক করেছে সে এয়ার অ্যাটাককে সিজ করতে গিয়ে আমাদের উইং কমান্ডারকে ওরা ধরেছে তো পাকিস্তান ইন্ডিয়ার যে প্রত্যেকটা স্টেপ আমার কাছে মনে হয় যে ছাব্বিশে এগারোর পরে এবং পার্লামেন্ট অ্যাটাকের পরে যদি আজকের মতো ব্যবস্থাগুলো নিত ওদের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোর উপর অ্যাটাক করত তাহলে পাকিস্তান কিন্তু এতটা সাহস পেত না আমরা হয়তো চুচল্লিশ জন জোয়ানের উপর ওরা অ্যাটাক করা সাহস পেত না ওরা ভেবেছে যে আমি মুম্বাই অ্যাটাকের মতন পার পেয়ে যাব পার্লামেন্ট অ্যাটাকের মতো পার পেয়ে যাব তখন ওরা এই ভুলের থেকে কিন্তু ওরা এটা করেছে তো ইন্ডিয়া আজকে যে স্ট্যান্ডটা ইন্ডিয়া নিয়েছে এবং দেখা গেছে যে আমরা একটা সময় অনেকে প্রশ্ন তুলেছে যে প্রাইম মিনিস্টার এতবার বিদেশ কেন গেছে অনেকে প্রশ্ন তুলেছে কিন্তু দেখা গেছে যে প্রাইম মিনিস্টার যে বিদেশ গেছেন এগুলো সুবল আজকে আসছে বা প্রত্যেকটা কান্ট্রি ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি একমাত্র তুরস্ক ছাড়া তুরস্ক ছাড়া সবগুলো কান্ট্রি আজকে ইন্ডিয়ার অবস্থানকে সমর্থন করেছে এমনকি পাকিস্তান যাদের সবচেয়ে বেশি ভালো বন্ধু বলে মনে করে চিন চীনও কিন্তু আজকে ইন্ডিয়ার পক্ষে নিয়েছে তাহলে এই যে ইন্ডিয়ার একটা মানে ট্র্যাক টু ডিপ্লোমেসি ট্র্যাক টু ডিপ্লোমেসি একটা সুফল ইন্ডিয়া আজকে পেয়েছে তো আমি আমি মনে করি যে মিডিয়ার ভূমিকাটা আমি আজকে এটা তো একটা প্রধান ইস্যুই হতে পারে হতে পারে কিন্তু মিডিয়ার ইস্যুটা যদি আমি আলাদা করে রাখি দেখা গেছে ইন্ডিয়ার আজকে যে অবস্থানটা ইন্ডিয়ার আজকে অবস্থানটা একদম মানে আমি বলবো যে একদম পারফেক্ট অবস্থান এবং ইন্ডিয়ার মিডিয়া যে রোলটা আজকে প্লে করেছে তুমি দেখবে ইন্ডিয়ান মিডিয়া কিন্তু যা সত্য ঘটনা তা সেটাকে তুলে ধরেছে একদম একদম যা সত্য ঘটনা তুলে ধরেছে চৌচাল্লিশ জন জওয়ানের মৃত্যুর পর থেকে প্রত্যেকটা ঘটনা ইন্ডিয়া তুলে এবং ইমরান খানের বক্তব্যগুলো যদি তুমি পর সাজাও বা ইমরান খানের পাকিস্তানের স্টেপগুলো যদি তুমি পর দেখো দেখবে ওদের মধ্যে একটা মানে এটা এখন ওই বালাকোটের ঘটনার পরে একটা আত্মনাদ দেখা দিয়েছে ইমরান খান বলছিল যে আমি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছি কিন্তু কথা হয়নি মানে একটা কান্ট্রির ভাবা যায় একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার যখন আরেকটা কান্ট্রি প্রাইম মিনিস্টারকে ফোন করে ওই কান্ট্রি প্রাইম মিনিস্টার যখন ফোন ধরে না তখন আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে আজকে দুই দেশের অবস্থানটা কী এবং ওরা একদিকে পাকিস্তানের মিডিয়া কি করছে পাকিস্তানের মিডিয়া বলছে যে বালাকোটে ঘটনা হয়নি এবং পাকিস্তানের মিডিয়া ডাইরেক্টলি ডিনাই করছে যে বালাকোটে কিছুই হয়নি আচ্ছা এটা যদি আমি পাকিস্তানের মিডিয়ার কথা সত্য ধরিয়ে নি ধরেও নি আমি বললাম যে ঠিক আছে পাকিস্তানে কিছু হয়নি তাহলে বালাকোটের ঘটনার ঠিক পরের দিন বালাকোটের ঘটনা হয়েছে রাতে পরের দিন ওরা আবার এয়ার কেন কেন করবে ওরাই তো বলছে কিছু হয়নি কিছু হয়নি আচ্ছা তারপরে ধরলাম যে যেহেতু এয়ার ক্রস করেছে এয়ার এরিয়া ক্রস করেছে এই কারণে ওরা এয়ার অ্যাটাক করেছে এটা আমি যুক্তিটা ধরে নিলাম কিন্তু বাংলাদেশের বালাকোটের ঘটনার পরের দিন বাংলাদেশের ফরেন মিনিস্টার বিশ্বের বেশ কয়েকটা ফরেন মিনিস্টারকে ফোন করেছে তো ফোনটা কেন করতে যাবে এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার একটা শান্তির মেসেজ দিয়েছে আমরা আলোচনা চাই সেই পাকিস্তান মিডিয়া বলছে যে বালাঘট কিছু হয়নি এবং আমি একটা আমি ইন্ডিয়ার একটা চ্যানেলের সাথে পাকিস্তানের এক সাংবাদিকের কনভার্সেশন শুনছিলাম আমার কাছে এটা আছে রেকর্ডিংটা ওরা পাকিস্তানের যে মিডিয়া ওরা বলছিল একজন মহিলা সাংবাদিক মোনা ইসলাম মোনা ইসলাম বলছিল যে আমি চ্যালেঞ্জ করে বলছি কিছু হয়নি তখন ইন্ডিয়ার সাংবাদিকটা প্রশ্ন করছে যে আপনি কিভাবে জানলেন বলে আমি তো ওইখানে গেছি বলে রাতে ঘটনা হয়েছে তখন বারোটার সময় কনভারসেশন আপনি এর মধ্যে গেছেন বলে না আমি যাব তখন বলছে আমি যাব সে গেছি আর যাব মধ্যে আটকে গেছে আটকে গেছে তো এবং বালাকোটে ঘটনার সময় বৃষ্টি হয়েছিল পরের দিন বালাকোটে সাংঘাতিক বৃষ্টি হয়েছে তাহলে এক মিডিয়া কেউ যায়নি আর কখনোই আর সবচেয়ে বড় প্রশ্নটা যখন পাকিস্তান এবং ইন্ডিয়ারও কয়েকজন পলিটিক্যাল লিডার এই প্রশ্নটা তুলেছে ইন্ডিয়ান আর্মিরা তিন বাহিনীর চিফ পরিষ্কার করে দিয়েছে যে আমাদের কাছে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে প্রমাণ আছে এটা দেখার এটা পাবলিক করার দায়িত্ব গভর্নমেন্টের এটা কখনোই কোনো আর্মি অপারেশন যখন হয় কখনোই ওনারা এগুলো করে না আমরা সার্জিক্যাল স্ট্রাইকের সময় দেখেছি সার্জিক্যাল স্ট্রাইকের অপারেশনটা যখন হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক টু সার্জিক্যাল স্ট্রাইক টু যখন অপারেশনটা আমরা দেখেছি এটা অনেক দিন পরে বেরিয়েছে এটা কিন্তু সাথে সাথে বেরোয়নি এটা এটা যে কোনো গভর্নমেন্টের একটা পলিসি থাকে আমি কখন এটা বের করব আদৌ আমি বের করব তো এইটাকে মানে জঙ্গিদের পক্ষে নেওয়ার জন্য পাকিস্তান মিডিয়া ধারাবাহিকভাবে প্রচার চালাচ্ছে একদিকে পাকিস্তানের মিডিয়া প্রধান হচ্ছে একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটা আত্মনাদ আমরা শুনছি আজকে অনেকে বলছে যে পাকিস্তান প্রাইম মিনিস্টার বলছে যে আমি শান্তির জন্য আমি গুড গেস্টার আমি ওদেরকে ছেড়ে দিলাম পাইলটকে না 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 এটা কিন্তু ও ও আরেকটা ডাবল ফেস কারণ না ছেড়ে কোনো উপায় নেই জেনেভা কনভেনশন অনুযায়ী জেনিভা কনভেনশন অনুযায়ী যেগুলো কান্ট্রি জেনিভা কনভেনশনে স্বাক্ষর করেছে ওই দিনে সেভেন ডেজ ছাড়তে হবে কারণ সেভেন্টি ওয়ানে তিরানব্বই হাজার পাকিস্তান ফোর্সকে ভারত ছেড়েছিল নাইনটি থ্রি থাউজেন্ড তো এটা ইন্ডিয়াকে পাকিস্তানকে ছাড়তে হবে তো ছাড়তে হবে তো একটা নাটক করে ছাড়লো সংসদে একটা নাটক করে ছাড়লো তুমি যদি এত শান্তি পক্ষেই বলো শান্তির জন্য ছাড়ো তাহলে বিকেলে কেন হামলা সুন্দর সময় কেন অ্যাটাক করছো মোট কথা পাকিস্তানের প্রাইম মিনিস্টার বা পাকিস্তানে যারা সরকার চালায় এই জিনিসটা আজকে বুঝতে হবে যারা সরকার চালায় তাদের হাতে কোনো কন্ট্রোলিং নেই তাদের হাতে কোনো সরকারের কোনো রাস নেই ওনারা হলো একটা জঙ্গি গোষ্ঠীর প্রধান এবং তুমি যদি তুমি যদি এরকম শক্তিশালী হও তাহলে তুমি বিশ্বের কাছে তুমি এই যে দু তিনজন জঙ্গি নেতার জ্যৈস নাম উঠে আসছে ওদেরকে তুলে দেওয়া ভারতের আজকে কি ছাব্বিশ এগারো যারা অ্যাটাক করেছে ভারত পেয়েছে পার্লামেন্ট অ্যাটাক করেছে পেয়েছে ভালো কাজ গুড গুড এতদিন একটা স্টেপ নিয়েছে যে বালাকোটে অ্যাটাক করে অ্যাটাক করে একটা বার্তা দিয়ে দিয়েছে যে না আগের মতন চলবে না সেই একেবারে দিলীপবাবু একটা প্রশ্ন শেষ প্রশ্ন আমরা একদম সময়ের শেষ সীমায় চলে এসছি সময় তারা করছে ছোট্ট করে জানতে চাইবো যেখানে বালাকোট যেখানে লাদেনকে মারি মেরেছিল আমেরিকা মাত্র বাষট্টি কিলোমিটার দূরে সেই জায়গাটি আর সেই বাষট্টি কিলোমিটার দূরে রয়েছে বালাকোট সেখানে তিনশো জন জঙ্গিকে ভারত সেখানে বিমান দিয়ে সেখানে তাদেরকে গুড়িয়ে দিয়েছে এবং পঁচিশ জন কমান্ডেন্ট সেখানে ছিল তারপরেও যখন ভারত সেনাবাহিনীর তরফ থেকেই কথাটা বলা হচ্ছে প্রমাণ রয়েছে পাকিস্তান রকম ভাবে প্রমাণ চাইছে ভারতের এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে আমি নাম ধরেই বলছি মমতা ব্যানার্জি কলকাতার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন প্রমাণ চাই এই জায়গায় দাঁড়িয়ে ভারতের মধ্যে ভারতের একজন লিডার যিনি বলছেন প্রমাণ চাই পাকিস্তানের প্রধানমন্ত্রী সুর মিলে সেই জায়গায় কতটা আক্ষেপ থেকে যায় এটার ব্যাপারটা হচ্ছে কি যে ভারতবর্ষের আজকে মানুষের মনে যে একটা ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এখনকার সরকারের প্রতি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে অভিনন্দন কখন আসবে মহিলা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বুড়ো থেকে শুরু করে এক্স ম্যান থেকে করে এরা বলছে আমাদেরকে দিয়ে দাও আমরা প্রাণ জায়ত এই যে দেশের মধ্যে বহু বছর পরে এটা দেশাত্মবোধক একটা ভাব যে মানুষের মধ্যে মানে জেগেছে যে জিনিসটা মানে আমাদের ডরমেন্ট ছিল এটা ছিল এটা কিন্তু আজকে এটা সরকারের একদম সঠিক দিশায় চলা একটা সরকারের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে লিডারশিপ এই লিডারশিপ ভিত্তি করে আমাদের যে সারা ভারতবর্ষের যে লোক প্রতিটি এমন কোনো জায়গা নাই এরা ভাবছে যে এই লোকটার উপরে বিশ্বাস করা যায় আমরা সত্তর বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমাদের সুনদের মাথা কেটে নিয়ে যাচ্ছে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা এটা মানে সরকারের মতো মনে হচ্ছিল আর একটা যেটা যে জিনিসটা হয়েছে যে আমরা যদি দেখি যে ভারতের এটা ঠিক যে সামনে নির্বাচন হয়তো মাস দুয়েকের দু মাসও না মাস খানেকের মধ্যে বা দেড় মাসের মধ্যে নির্বাচন আগে যারা যারা সব এক গঠবন্ধন একটা হয়েছিল যেটা একুশটা দল মিলে যেটা গঠবন্ধন হয়েছিল এখানের মধ্যে প্রত্যেকটি লিডারের বিরুদ্ধে কিছু না কিছু কমপ্লেন হয়ে গেছে বিভিন্নভাবে তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে এবং দুর্নীতির সাথে যুক্ত আজ সব দুর্নীতিযুক্ত যারা আছে যাদের সাথে নীতিগত কোনো মিল নাই যারা আগে যে একজন আরেকজনকে দেখতে পারতো না যা আজকে সবাই শুধু নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্য শুধু নরেন্দ্র মোদীর টার্গেট যে ওকে মানে হটিয়ে দাও এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা আজকে পাকিস্তানের যে সরকার তারা কংগ্রেসকে সমর্থনে ওরা বলছে প্রচার করছে আমাদের এখানকার কংগ্রেসের লিডার পাকিস্তানে যাচ্ছে গিয়ে বলছে মোদীকে হটাতে তোমরা আমাদের সাহায্য করে এর থেকে তো দুর্ভাগ্য এবং এর থেকে বিশ্বাসঘাতকতা কোনো জাতির প্রতি হতে পারে না সুতরাং জাতীয়তা বোধ যেটা এটা আমার এটা দেশের প্রতি যে ভাব ভালোবাসা সেটা অনেকের মধ্যেই এই জিনিসটা গজায়নি কিন্তু এইবারের মধ্যে ভারতবাসী যারা আছে তাদের ভিতরে যে এটা জাতীয়তা বোধ আছে এবং আমার দেশ বলে যেটা সম্মান আছে এটা গৌরব আছে এটা প্রতিটি মানুষ এটা প্রকাশ করতে চাইছে এবং হঠাৎ করে ওরা যে একটা ঢেউ উঠিয়েছিল বিরোধীরা দেখছে যে এখন মানুষের মধ্যে যে জাগরণটা হয়েছে এরা মোদীর বিকল্প আর কোনো মানুষকে ভাবতেই পারছে না মানে এই জিনিসটা এতে তাদেরকে যেটা ওরা অ্যান্টিসিপেট করছে যে তাদের যে গোটবন্ধনে ভেঙে যেতে পারে এটা ভেঙেও যাচ্ছে ওদের একদম মারাত্মক পরাজয় হতে পারে ভারতীয় জনতা পার্টি এমন হতে পারে এই ঢেউয়ের এই যে ইয়ে জন্য তার কৃতিত্ব বলবো যেটা যুদ্ধ কিন্তু আমরা ডিক্লেয়ার করিনি কিন্তু আমরা শুধু আমরা পাকিস্তানের যুদ্ধ ডিক্লেয়ার করিনি আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি কতগুলো উগ্রবাদীর বিরুদ্ধে করেছি আমাদের টার্গেট বরাবরই উগ্রবাদী আমরা একবারও বলছি না যে পাকিস্তানিরা আমাদের শত্রু পাকিস্তান আমাদের শত্রু নয় আমাদের নেবারিং কান্ট্রি পাকিস্তান যে উগ্রবাদী যেকে হারবার করে এবং যারা বারবার ভারতবর্ষের ক্ষতি করে সেটা বিশ্ব দরবারে যেমন বলছি আমরা সেটা বলছি সুতরাং এখন ওদের রাজনৈতিক মাটিটা পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এটা রাজনৈতিক তাদের জেস্টার এটা তার মানে রাজনৈতিক বা পাওয়ারের জন্য এটা বাধ্যবাধকতা এবং দেশের মানুষ এটাকে বিশ্বাস করে যে এটা দেশ দেশবিরোধী জাতীয়তাবিরোধী এবং উপযুক্ত সময়ে উপযুক্ত শিক্ষা দেবে ওদের আজকে উচিত ছিল যখন দেশের মানুষ এক হয়েছে এই ইস্যুতে অন্তত পক্ষে একসাথে দাঁড়ানো যেটা পাকিস্তান যে জিনিসটা মানে মিডিয়া থেকে শুরু করে সবাই মিলে করে যাচ্ছে হতে পারে সেটা আমাদের ভালো লাগুক বা না লাগুক অন্যায় হোক কিন্তু দেশের একটা সময়ে ওরা সব একসাথে দাঁড়িয়েছে যেটাকে আমরা বলছি মিডিয়া তার আচরণ করছে না কিন্তু আমাদের এখান থেকে এই জিনিসটা হওয়া উচিত একদিন মাত্র যেটা করা করা হয়েছে পরের মুহূর্তে স্ট্যান্ড চেঞ্জ করে নেওয়া নেওয়া হয়েছে সুতরাং তাদের মধ্যে দেশাত্মবোধ বা দেশকে ভালোবাসা এই গৌরববোধ নাই রাজনৈতিক স্বার্থে তারা এই যে তো স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যেটা তাদের পক্ষে আত্মঘাতে হবে একেবারে যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন প্রমাণ চাই সোশ্যাল ওইখানকার মিডিয়ার লোকরা যারা রয়েছে তারা বলছে প্রমাণ চাই এই জায়গায় দাঁড়িয়ে যখন আহ তারা বলছে তো সেখানে আমার কিছু বলার নেই কিন্তু যখন ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু লোক সেখানে বলছেন যে প্রমাণ চাই তখন কিন্তু সত্যি আক্ষেপের আর আমার একটা প্রশ্ন অবশ্যই থাকবে গত পুলওয়ামা কাণ্ডের ঘটনার পর থেকে যখন আমরা প্রত্যেক দিন বিভিন্ন বিষয়গুলো আমাদের ভারতীয় সোশ্যাল মিডিয়া বলুন কিংবা ভারতীয় মিডিয়া মাধ্যমগুলো বলুন আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা সত্য ঘটনাগুলোকে এবং সংবাদ সংবাদ মাধ্যমের মাধ্যমের চ্যানেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন না কোনো বিষয় নিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে কিন্তু পাকিস্তানে কতখানি আলোচনা হয়েছে তাদের মিডিয়াগুলোতে কতখানি আলোচনা করেছেন তাদের জঙ্গিকে সেখান থেকে নির্মূল করে দিতে তাদের সেই সমস্ত যেখানে খারাপ সারা বারবার দেখেছে দেশের যত সারা দেশ জুড়ে বলুন আমাদের রাষ্ট্র বলুন কিংবা সারা বিশ্ব জুড়ে বলুন সেখানে যতগুলি জঙ্গি আক্রমণ হয়েছে সেখানে বারবার সারা বিশ্ব জুড়ে প্রমাণ তুলে দেওয়া হয়েছে পাকিস্তানের হাতে যে তাদের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোই সেখানে হামলা করছে নাশকতামূলক কাজকর্ম করছে তারপরও তারা কতগুলো আলোচনায় বসেছেন সেখানে তাদের মিডিয়া মাধ্যমগুলোতে সেটা আমার কাছে প্রশ্ন রইল আজকের মতো তক্ষযুক্তি গপ্প এখানেই শেষ করছে সঙ্গে থাকবেন শুভরাত্রি